এক সাহাবায় এক সাহাবী নবীর খেদমত আইস আইয়া বিনতির শহীদ দোকানাত পাতিয়া নবীর দরবার ওখান দুনিয়া রাসূলুল্লাহ আইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী হইল সাহাবী তুমি খান্দো কিতা লাগি এক মানুষ একটা হইয়া দাঁড়ো খান দিলে আমরা জিগাই মুনারি কইছে ও নবী জিগাই খান্দো কেনে তোমার কোন জিনিসে খালি খান্দায় সাহাবী আর হইতে পারুইন না আল্লাহর নবী জি ফরমাইল সাহাবী খোসাই খান্দো কি কোন জিনিসে তোমার খান্দায় তোমার কেউ কোনটা খইছনি কেউ কোনটা করছনি কেউ মারছেনি কেউ তোমার বাড়ি ঘর চুরি করছেনি কোন অসুবিধার মধ্যে পড়ছনি সাহাবি হইন না গো নবী না আমি তা লাগি খান্দি না রে নবী ইয়া রাসূলুল্লাহ আমি খান্দি আমার জীবনের গুনাহ মাফ হইব নি হো সুবহানাল্লাহ নবী জি ফরমায় তুমি যখন আমার সাহাবি আর আমারে দেখছো আর আমার হাত ধরে তুমি মানানি মুসলমান হইছো ওয়ার কলিমা পড়ার লগে লগে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে তুমি আর খান দিও না সাহাবি হইন গো নবী লুকাইলে একটা গুনাহ আমার আছে বড় গুনাহ এই গুনাহ সম্পর্কে আপনার আপনার অবগত করাইছি না সেই গুনাহটা মাফ হইব নি জুরে হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমাইন ও সাহাবি অত বড় গুনাহ তুমি কিতা করছো আমার শোনাও আমি নবীজির শোনাও আমি নবীজির বুঝাও তুমি কোন বড় গুনাহ করলাই ও সাহাবিয়া ফরমাইত্রা ও নবীজি আমার নাম হইয়া তাহলে দাইয়া কলবি আমার নাম কিতা দাইয়া কলবি নবী গো আপনি আমি মুসলমান হইবার আগে আমি মূর্তি পূজা করতাম আমি আগুন পূজা করতাম গাছ পূজা করতাম চন্দ্র সূর্যের পূজা করতাম গো নবী ও নবী যখন আপনারে পাইলাম আর কলিমা পড়িলাম এর বাতনে আমরার ভাগ্যটা ভালো হইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ফরমায় বুঝলাম তুমি পূজা করতাই গুনাহটা কোনটা করছো একটা আগে শোনাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইতাম সাহসদের না আপনি ইজাজত দিলে আর কোনটা না কইলে আমি আপনার সামনে বয়ান করতাম নবী যে ফরমাইলা ও সাহাবি তুমি বুঝি আমার চিনো না আমি কোন সাহাবি কোন নবী আমারে আমার আল্লাহ ঘোষণা করে দিছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো রহমতুল লিল আলামিন কেবলমাত্র তোমার লাগি নাই আমি মাসুর নবী গাছর নবী আমি আসমানর জমিনের নবী হইতে হইতে নবী যে ফরমাইলা আমি নবী অখলর নবী হো সুবহানাল্লাহ আমার ভাই অখল কৌ নির্ভয় তুমি চিন্তা নাই কৌশে আমি রহমতুল লিল আলামিন সাহাবি হই নবীজি আমি সাদিবাদী করলাম আর সাদিবাদীর বাদে আমার ঘরে একটা মেয়ে জন্ম নিছে ইয়া রাসূলুল্লাহ আর এই জবানার ভিতরে ইয়া হাবিবাল্লাহ জাহালিয়ত আয় আল্লাহ আমরা মদ খাইতাম শরাব খাইতাম আমরা ফুড়িন তরে বাপর সামনে তোর তো দরিয়া নিয়ে জিনা করতাম বাপে আর মায়ে চাই রইতা বিচার করতা তো দূরের কথা বিচার দিবার জায়গাও ছিল না রে ইয়া রাসূলুল্লাহ ও জবানের ভিতরে আমি আসলাম ইয়া হাবিবাল্লাহ আর আমার মাত্র একটা ফুড়ি আল্লাহর বন্ধু ইয়া রাসূলুল্লাহ আমি ফুড়িন তরে বালা পাইতাম না ফুড়িন জন্ম হইলি আমরা তাইরে খাটিয়া নদীর মধ্যে বাসাইতাম নতবা আমরা জিন্দা গাড়ি লাইতাম নতবা কলার টিফা মারিয়া ফুড়িন মারি লাইতাম ফুকার আউযুবিল্লাহ আল্লাহর নবী কথাগুলা সন্ত্রা আর তোমার আমার মতো নবী নাই দুইটা নয়নরে পানি নবীদের গাল বাইয়া 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 জমিন ফলে আল্লাহর নবী যে খান্দা আরম্ভ করছ আর খান্দিদ্রার হইত্রা হায় রে হায় মানুষ এইভাবে মানুষের হত্যা করতে পারে মানুষের মারতে পারে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী হইলা বাইরে সারা ঘটনাটা আমারে তুমি শোনাও জুরে হোক সুবহানাল্লাহ
সারা ঘটনা শোনাও। ও সাহাবী ফরমায় নবীজি আমার বিবিরে আমি জিজ্ঞাসা করলাম, আমার তরে লুকাইয়া লুকাইয়া কয়েকদিন রাখিয়া আমার ফুড়িটারে আমার বিবিয়ে বড় করে লাইছে, অর্ধেক জোয়ান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমি আইলাম আর বিবির সামনে আইলাম আর ফুড়িও সামনে, আর হঠাৎ করি আমার ফুড়ির ভাই আমার দুইটা নয়ন ফড়ল। আমি জিজ্ঞাসা করলাম আমার বিবির, ও বিবি এই সুন্দর মেয়েটা, এই নুরানি চেহারাওয়ালা মেয়েটা, এই অত সুন্দর ফুড়িটা খার। আমার বিবিয়ে জবাব দিছেন, এই ফুড়িটা আপনার আর আমার। হোকা সুবহানাল্লাহ, যেমনে ফুড়িটার খবর পাইলাম আমার, আমি আমার বিবির দিকে চোখ লাল করলাম আর ফুড়ির দিকে আমার মিজাজটারে বাদ করলাম। হোকা নাউজুবিল্লাহ, এখন আমার ফুড়িরে কেমনে কই আর বিবিরে আমি কেমনে কই। কয়া রাসূলুল্লাহ কোন কোনটা আমার জ্ঞানে দেয় না, তখন আমার শয়তানি একটা বুদ্ধি আমি লইলাম। আমি আমার বিবির কইলাম, রে বিবি এই ফুড়িটা তো তোমার বা আমার? বলে জিয় বলে এবলার আমার তো সময় নাই, অতি কম সময়ের ভিতরে ফুড়িটারে সুন্দর কাপড় লাগাও, সুন্দর করিয়া খাদল লাগাও আর বালা বালা কাপড় গুলা লাগাও, মনার মধ্যে আরো কয়েকটা কাপড় ভরিয়া দাও। আমি আমার ফুড়িটারে লইয়া আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতাম। সুবহানাল্লাহ, এটা তো বালা কথা। বন্ধুর বাড়ি বেড়াইতে যাইতাম, মায় তো বুঝতে পারে না ইয়া রাসূলুল্লাহ যে আমি স্বামীর ভিতরে কুকীর্তি আর আমি স্বামী ফুড়িটারে ধ্বংস করতাম। মায় তো জানে না রে রসুল, মায় সুন্দর করে ফুড়িটারে সাজাইয়া কাপড় লাগাইয়া বালা করি বানাইয়া সুন্দর করে দিস হয়নি, আর দিয়া মায় আমি তার স্বামী হিসাবে আমার আতর মধ্যে দিয়া হইলা তার ফুড়িরে হইতরা, মা যাও তুমি দেরি করিও না, আমি তোমার আম্মা, দরজার সামনে দাঁড়াইয়া থাকবো, তুমি যত সময় পর্যন্ত মায়ের কোলে যাইছ না। সুবহানাল্লাহ, মার মায়া বেশ না বাপর মায়া বেশ আল্লাহর লাগিয়া? হ্যাঁ, মার মায়া বেশ। ভাই অকল বুজুর্গ অকল ও কিতাবর একত্রা, আমার ভাই অকল মা দরজার সামনে দাঁড়াই আর বাপর এত ফুড়ি দিস স্বামীর কাছে কইলা যাও, যত সময় ফুড়িটারে দেখা যায় অত সময় জনম দুখুনি মাটায় সায়। আর বোঝা যায় যেমন মায় ও কথা কয়ো, মা যাও আর বেশি দেরি করিও না, তাড়াতাড়ি মার কাছে আইও। ও শব্দটা ফুড়িয়ে মায় খালি বারবার কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফুড়িটা লইয়া রওনা দিলাম, যাওয়ার সময় আমি বেগর ভিতরে ছাবল ভরলাম, রসি ভরলাম আর কোদাল ভরলাম আর ফুড়িটারে লইয়া রওনা দিলাম। আমার ফুড়িটাও জানে না বুঝে না, ও আল্লাহর বন্ধু কতখান যাওয়ার পরে, ও ইন হইতরা ইয়া রাসূলুল্লাহ কতখান যাওয়ার পরে, আমি তো আমার বুড়িটা আগে আর আমি করে আর কতখান আটার পরে, আমি তো সুখী মানুষ, আমার গাম শরীর তনে বাইর হইছে, আমার কলিজার টুকরা নয়নের ফুড়িটা আমার দিকে ফিরিছে। ও সুবহানাল্লাহ, ফুড়িটা আমার দিকে ফিরিছে, ফিরিয়া তার উন্নার আসল দিয়া আমি বাপর মুখ ওলা ফুসিয়া দে, গা মোলা ফুসিয়া দে আর হয় আব্বা তুমি আমার লইয়া কেন যাইতায়, কোন জায়গার যাইতায়, ও আব্বা জান তোমার শরীর তুলে গাম্বার তুমি খানো আমার লিয়ে রওনা দিলায়, কোন জায়গার যাইতায়, আব্বা তোমার শৈল তনে কাম দেখলে আমি তোমার কলিজার টুকরা ফুড়ির আর বেআঙ্গাজ হয় না। সুবহানাল্লাহ, আমার ভাই হল গামলা ফুসিয়াদের
কইত্রা ইয়া রাসূলুল্লাহ এই গাম ফুসিয়া তিন চারবার রাস্তার মধ্যে আমার হুড়িয়া দিছে দেখে দেওয়ার পরে আমি লইয়া গেলাম এক মঞ্জিল এমন এক মঞ্জিল পর্যন্ত গেলাম যে জায়গার মধ্যে দুনিয়ার কোন মানুষ নাই কোন পশু প্রাণী নাই ওলা একটা অন্ধকার জায়গাত গেছি গিয়া আমার ফুড়িটারে আমি উবা করাইয়া রাখলাম আর আমি বেগতনে আপনার আমি বেগতনে আমি সাবল বার করলাম কোদাল বার করলাম করিয়া আমি অনেকটা গাত কোদা আরম্ভ করছি এন কইত্রা গাত কোদা আরম্ভ করছি ওলা একটা গাত করলাম যেমন একটা মানুষ গাত পড়ে গেলে তার আর দেখা না যায় এইভাবে আমি গাত করলাম গো নবীজি গাত করার পরে এর পরে আমার ফুড়িটাই আমার দেখে আর দারো তোলে কই আব্বা রে গা তুমি কিতা লাগি করো কার কারণে করো কি কারণে কি উদ্দেশ্যে করো নবী আমি যখন গাত কুদি তখন মাটি আমার দাড়িত ফোড়ে আমার মাথাত ফোড়ে আমার শৈল্য ফোড়ে আমার ফুড়িটা গাতর ভার তনে আমারে আঞ্জা করে দরিয়া দাড়ি তনে মাথা তনে শরীর তনে মাটি গুলা জড়িয়া ফালা সুবহানাল্লাহ অত মায়া ফুড়িয়ে এখনো বুঝতে পারে না গাত কুদা শেষ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গাত কুদা শেষ আমি আমার ফুড়িটারে দাগ দিলাম ও জিমিলা আসো আব্বার দার খানো আও ফুড়িটারে দাঁড়ো আনলাম আনিয়া ফুড়িটারে কইলাম তুমি গাত দেখো রে মা গাতর পাইছাও ফুড়িটাই ওলা তুলা গাতর পাইছাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে ফুড়িটারে ধাক্কা মারিয়া আমি গাত ফলাই দিলাম ধাক্কা মারি গাত ফালাই দিলাম ফালানির বাদে আমার ফুড়িয়া আমার হয় আব্বা তুমি আমার অত মায়া আদর করি আল্লাহ আমি তোমার জিমিলা মা দরজার সামনে দাঁড়াইয়া আছেন আমার ভাইটা আব্বা আমি কি অপরাধ করলাম কি দোষ করলাম কি বেতমি দেখি বেয়াদবি করলাম আব্বা তুমি আমার গাত ফালাইলাই আ এখন বুঝি তুমি আমারে আর তুলতাই নানি আমার ভাই হল আমার বুজুর্গ হল কত নিষ্ঠুর জবান আসিল কত বেইনসাফর জবান আসিল কত কুকীর্তির জবান আসিল ও যুগ আমার নবী আইলা আর কোরআনে করিমর শিক্ষা লইয়া যে তাই ফুড়িন তরে গাত গাড়ি তারে ভাই অতাই আজকে ফুড়িন তরে মাতাত লইয়া গুরিত্রা নবীর মেহনতে হো সুবহানাল্লাহ আমার ভাই ওখানে ফুড়িরে গাত ফালানি ফালাই আল্লাহর বান্দায় সাইর ভাই তরে মাটি দেবা আরম্ভ করছ আমার ভাই ওখানে আমার বুজুর্গ হল উলামা একরাম হলে বয়ান খতরা মাটি দিতে দিতে যে সময় ফুড়ির বুক পর্যন্ত মাটি দিলাইছে আল্লাহর বান্দায় তাইয়া কালবি যখন মাটি দিলাইছেন বুক পর্যন্ত ও সময় একটা কথা বুড়িয়ে বাবরে ডাক দিল কথাটারে বড় কিয়াল করিয়া শুন লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা হক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ দূরে দূরে হক ভাই হক আল্লাহু আকবার যাই হোক ও সময় ফরমাই আমি বুক পর্যন্ত মাটি দিলাম ইয়া রাসূলুল্লাহ ও সময় আমার ফুড়ি আমারে একটা ডাক দিছে আব্বা আমি কি অপরাধ করলাম আমারে বুঝি তুমি জিন্দা মাটি দিলারাই ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শোনার বাদে আমার মিজাজ আরো বেশি গরম হইছে হক নাউজুবিল্লাহ আমি যখন প্রচন্ড একটা বড় পাত্র রাস্তা তনে আনছি গনবি আনি আমার ফুড়ির বুকুর বাই দিশ করলাম আর বুক বেরিয়ালা জুড়ে পাত্র মারলাম মারতেও আমার ফুড়ির বুক ফাটি গেছে ইয়া রাসূলুল্লাহ
বুক ফাটি গেছে আর বুকের পিত্রেতনে রক্ত চিটার দিয়ে আমার শৈল লয়া ফলে আর রক্ত তনে আওয়াজ উঠিছে আব্বা তুমি আমারে আর মারিও না তুমি আমারে আর মারিও না ও নবীজি এই শব্দটা যখন আমি শুনলাম আমি তা কোনটা বুঝি না দয়া নাই মায়া লাগে না ফুড়ির ভাই আমি সাই না আমি সারা মাটি দিয়া চেক মাটি দিলাম উড়িয়া গাড়িলাম গাড়িয়া বাড়ি মুখ রওনা দিলাম যত সময় বাড়ি মুখ আইতে থাকলাম আমি খরে দি আওয়াজ ভাই আব্বা তুমি আমারে আর মারিও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ পর্যন্ত শব্দটা আমি শুনতে পাই আজ পর্যন্ত আমি এই শব্দটার শুনি বাড়ির মধ্যে ঘুরে যে জায়গার মধ্যে যাই আমি খালি খরে দিয়ে একটা ডাক শুনি আব্বা তুমি আমারে আর মারিও না ও আব্বা তুমি আমারে জিন্দা গাড়িও না আমি ফুড়ি হিসাবে যদি তোমার কলঙ্ক হয় তোমার মান সম্মান ইজ্জত ডুবি যায় আমি কথা দিলাম রে বাবা আমারে তুমি ছাড়ি দেও আমি তোমার দেশ আর রইতাম নাই অন্য দেশ যাইমু তবে তুমি আমারে আর জিন্দা গাড়িও না দাইয়া কালবিয়ে কইত্রা ইয়া রাসূলুল্লাহ আমি ও শব্দটা আজকুর তারিখও শুনতে পাই আমার ভাই ও আমার বুজুর্গ হল আমার নবীজি ফরমায় আমার নবীজি ঘটনা শুনলা সারা বর্ণনা যেটা বলে সয়েন বদনার নালি বাই গেলাম আমরা ফানি ফালাই ও দিন নবীজির দিওটা চকু বাই এত বেশি ফানি ফরছে সুবহানাল্লাহ এতনে বেশি বাণী বলল আর আল্লাহর নবীজি কইলা ও দাইয়া কলবি কি অপরাধে তোমরা এই ফুড়িটারে তোমরা ফুড়িন্তরে তোমরা এইভাবে মারলাই ও সাহাবাই কেরা ও দুনিয়ার বড় মানুষ গুলারি তোমরা কি অপরাধে কোন কারণে তোমরা নিজের ফুড়িন্তরে এইভাবে জিন্দা গাড়ি লও তবে নবীজি ফরমায় ও দাইয়া কলবি তবে এখন তুমি সাহাবি হয়ে গেলায় কলিমা পড়ি লাইলাই আমি রহমাতুল্লিল আলামিনে তোমারে সুসংবাদ দিতাম পারি তোমার এই গুণাটাও তৌবা করার কারণে কলিমা পড়ার কারণে আমার আল্লাহ মাফ করিয়া দিলাইছে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর রসুল হইরা আমি শুনিয়া গেলাম গিয়া মক্কার জমিন এলান করলাম কোন মানব জাতি ফুড়িন্তরে হত্যা করতে পারতায় না জিন্দা গাড়া তো দূরের কথা ফুড়িন্তর বাই চোখ তুলা মারিও সাইতে পারতায় নাই আমি মুহাম্মাদুর রসুলুল্লাহ আরবের বাদশাহ সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ